নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকার জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে তা আগে জেনে নেওয়া যাক, এবং সেই অনুযায়ী আপনাদের কি ঘটতে চলেছে তা আমি পরবর্তীতে জানাতে চলেছি। আসুন প্রথমে আমি আপনাদেরকে গোচর ফল সম্পর্কে অবগত করে দিই। 9ই আগস্ট বুধ গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে। 11ই আগস্ট শুক্র গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। এরপরে 17ই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে। এরপরে 26 আগস্ট বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে কেরিয়ার। এই মাসে আপনাদের কেরিয়ারের সফলতার জায়গাটা কিন্তু যথেষ্ট মাথায় রয়েছে, সেটা চাকুরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, অর্থাৎ আপনারা যে কোনো কাজ কিন্তু করেই ছাড়বেন এবং আপনার জীবনে সাকসেস কিন্তু করা নাড়ছে এই মাসে, অর্থাৎ আপনাদের মনোবল কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং মনোবলের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট মাত্রায় পেতে চলেছেন। তাই আপনারা যারা একটু লেজি টাইপের মানুষ রয়েছেন তাদেরকে বলবো আপনারা উঠে দাঁড়ান, এই মাস আপনাদেরকে কিছু করে দেখানোর মাস, তাই আপনারা এই মাসে কিছু করে দেখানোর জন্য এগিয়ে চলুন, আর 100% আপনারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেনই পাবেন। এই মাসে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান পদ ও মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এবং এই মাসে আপনারা নতুন চাকরি যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। তাই আমি আবারও বলবো আপনারা এই মাসটিকে কাজে লাগিয়ে ফেলুন, আর ডেফিনেটলি আপনারা সাকসেসের দোরগোড়ায় দাঁড়িয়ে যান। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ডেভেলপমেন্ট হতে চলেছে, তবে কাউকে টাকা ধার দেবেন না বিজনেসে, এবং ক্রেডিটে মাল বিক্রি করা একদম বন্ধ করে দিন, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন। এই মাসে কিন্তু আপনাকে ছল করে কেউ টাকা নিতে পারে, এদিকটা অ্যালার্ট থাকুন, এবং এই মাসে আপনারা কোনো রকম টাকার প্রলোভনে কিন্তু পা দেবেন না, যা করলে কিন্তু আপনার জীবনে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবেই হবে। এরপর আসে শিক্ষাক্ষেত্র। এই মাস আপনাদের জন্য, অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য শিক্ষাক্ষেত্র কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে,
অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোসংযোগের কিন্তু অভাব দেখা যাবে আর সেটিকে আপনাদেরকে কাটিয়ে ফেলতে হবে, এবং মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মনোসংযোগের অভাব কিন্তু দেখা যাবে, এবং সেখান থেকে রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ডিমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যদি একটু পড়াশোনার দিকে খেয়াল রাখেন তাহলে যে কোনো রকম এক্সাম কিন্তু আপনারা যথেষ্ট ভালো মার্কস নিয়ে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনারা কিন্তু বিদেশে পড়াশোনা করতে পারেন। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই মাসে যারা ফিল্ম দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন নতুন কাজের সুযোগ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে। আপনাদের পদমর্যাদা বৃদ্ধির সাথে সাথে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে। এরপর আছে পারিবারিক স্থিতি, কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক স্থিতি কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিবারে কিন্তু ছোটোখাটো মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এবং ভুল বোঝাবুঝি আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনাদের কিন্তু সম্পর্কে কিছুটা টানা পড়েন কিন্তু আসতে পারে। তবে আপনারা যে কোনো বিষয়কে যদি লাইটলি নেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। অর্থাৎ এই মাসে পরিবারের দিক ভালো রয়েছে, কিন্তু আপনাকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে একটু বুঝে কথা বলতে হবে বা বুঝে চলতে হবে, যা করলে আপনাদের সেরকম প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, তবে কিছু কিছু সময়ে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি দেখা যাবে, তাই আপনারা একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। এই মাসে বোন এবং ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু মাসের মাঝামাঝিতে কিছু ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্কের কিছু অবনতি লক্ষ্য করা যাবে। সেটা বড় বিষয় নয়, আপনারা সেটিকে সাধারণভাবে যদি ট্যাকেল করতে পারেন সেক্ষেত্রে সেরকম বড় কিছু ঘটবে না। এরপর আসি প্রেম বা প্রেমোযোগ, অর্থাৎ এই মাসে আপনাদের প্রেমের দিক কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে এবং আপনাদের মধ্যে রোমান্টিকতার ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়াও এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন এবং একে অপরের প্রতি যে ভালোবাসা সেই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনাদের জীবনে যাদের প্রেম কেটে গেছে তাদের কিন্তু প্রেম আসতে চলেছে, এবং যারা অলরেডি প্রেমে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু মধুর যেতে চলেছে। কিন্তু পাশাপাশি দাম্পত্য সুখে কিন্তু এই মাসে বাধা দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এদিকে কিন্তু একটু সতর্ক থাকুন, এবং জীবনসাথীর সাথে আপনার তর্কাতর্কি গণ্ডগোল এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে, এবং একে অপরকে বোঝাপড়ার জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে চলেছে এই মাসে। তাই ছোটোখাটো জিনিসকে আপনারা বড় করে কখনোই দেখবেন না, এবং যতটা পারবেন ফরগিভ করুন। অর্থাৎ যে কোনো কিছু যেটি হচ্ছে সেটিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, যেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিটা শান্তিতে থাকবে এবং সুস্থ থাকবে এবং সকলের মানসিকতাটাও ভালো থাকবে। এরপর আছি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং আপনাদেরকে এই মাসে অন্তত আগস্ট মাসে একটু বুদ্ধি দিয়ে এগোতে হবে। অর্থাৎ শক্তির থেকে আপনি যদি বুদ্ধি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 গুণ থেকে 3 গুণ টাকা ইনকাম করতে পারবেন। তাই সব জায়গায় শক্তি না খাটিয়ে বুদ্ধি প্রয়োগ করুন, যা করলে আপনাদের এই মাস অন্তত প্রচুর পরিমাণে অর্থ এনে দিতে পারে, এবং এই মাসে নতুন নতুন অর্থ আসার কিন্তু সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। এবং যারা চাকরি করছেন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এবং
এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন, কিছু পরিমাণ সেখান থেকে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। এর পাশাপাশি এই মাসে জীবনসাথীর উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ উনিও কিন্তু আপনার সাথে হাতে হাত দিয়ে ইনকাম করবেনই করবেন, এবং যেখান থেকে আপনাদের দুজনেরই কিন্তু অর্থের দিক যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপর আসি শারীরিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে শারীরিক স্থিতি কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না। ছোটোখাটো রোগ ব্যাধিতে আপনারা কিন্তু পড়তে পারেন, বিশেষ করে চেস্টে প্রবলেম, হার্টের প্রবলেম, এছাড়াও স্নায়ুবিক প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা বিশেষ ধরনের কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন। এর পাশাপাশি এই মাসে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তাই যারা বাইক চালান, যারা গাড়ি চালান তারা একটু সাবধানে চলাফেরা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এর পাশাপাশি এই মাসে শত্রুতার ভাবও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি হতে পারে এবং সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তাই আপনারা একটু গুপ্ত শত্রু থেকে কিন্তু সাবধানে থাকুন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি এই মাসে আপনারা মাথা ঠান্ডা করে চলুন, এই মাথা ঠান্ডা করে চললেই কিন্তু আপনাদের যে কোনো রকম প্রবলেম কিন্তু অনায়াসে সলভ হয়ে যাবে, এবং বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এই মাসে চলতে পারেন তাহলে আপনারা কিন্তু প্রচুর টাকা এবং শান্তিতে বসবাস করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। তো ওভারঅল যদি বলা যায়, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকার 80-85% শুভ যেতে চলেছে, বাকি 15% বা 10% আপনাদের একটু প্রবলেম আসবে, তাই আপনারা একটু যদি বুঝে সুঝে চলেন সেক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু বড় মাত্রায় আকার ধারণ করবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।